তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে দা দেবশ্রী ওয়ার্ল্ডে। আলু ভাজার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। কড়াই আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে। জিরেটা একটুখানি তেলের সাথে গরম হয়ে যাক, এরপর আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলের সাথে একটু ভালোভাবে ভাজতে হবে, তবে একদম লাল করে যে ভাজা সে লাল ভাজা ভাজা যাবে না। হালকাভাবে তেলের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপর নিয়ে নিতে হবে টুকরো করে কেটে রাখা আলু এবং ফুলকপি টুকরো। ফুলকপি ভাজার জন্য যেগুলো কাটা হয়েছে সেগুলো কিন্তু ছোট্ট ছোট্ট করে কাটতে হবে, যাতে হাফেই আলু এবং ফুলকপি দুটো একসাথে সিদ্ধ হয়ে যায়। এখানে কিন্তু আমরা কোনো জল ইউজ করব না। কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দেবে। আমার বাড়িতে যেহেতু ঝাল তেমন কেউ খায় না, সেই জন্য কিন্তু আমি গোটাই নিয়েছি। তোমরা চাইলে লঙ্কাগুলোকে চিরে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি খুন্তিতে করে দেখছি যে টমেটোটা কিন্তু ভালোভাবে ভাপেতেই সিদ্ধ হয়ে গেছে। এরপর টমেটোটাকে ভালোভাবে আলু এবং ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে।
হচ্ছে টমেটো আর ধনে পাতা। দেখতে পাচ্ছ আমি জিরে গুঁড়োটাকে খুব ভালোভাবে আলু এবং ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে যেটা নিতে হবে ধনে পাতা কুচি। আমি যে পরিমাণ ধনে পাতা কুচি নিয়েছিলাম সেটা হাফ রেখে দিয়েছি এবং হাফ কিন্তু আমি আলু ভাজার সাথে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু ভালোভাবে প্রত্যেকটা উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচকে কিন্তু মিডিয়ামে রেখেই আমি প্রত্যেকটা জিনিসকে মাখিয়ে নিচ্ছি, ভালোভাবে কিন্তু কষে নিচ্ছি। আচ্ছা, আমরা এবারে গ্যাসকে বন্ধ করে দিয়েছি, আমাদের ভাজা একদম রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে বেঁচে থাকা ধনে পাতা কুচিগুলোকে উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে গ্যাস বন্ধ করে যেহেতু ধনে পাতা দিচ্ছি সেই জন্য ধনে পাতার যে একটা আলাদা ফ্লেভার, কাঁচা যে ফ্লেভারটা, সেটা কিন্তু এই আলু এবং ফুলকপি ভাজার সাথেই মিশে যাবে। আমাদের তৈরি হয়ে গেছে আলু ফুলকপি ভাজা নতুনত্ব স্টাইলে। আমি এটা আমাদের যে ছোট একটা হটপট আছে সেই হটপটে আমি এটাকে রেখে দিচ্ছি, কারণ আমাদের খেতে একটু লেট হয়। সো এটাতে রাখলে যখন আমরা রাতে ডিনার যখন করব তখন কিন্তু আলু ফুলকপি ভাজাটা একদম গরম গরম থাকবে। তোমরা কিন্তু এভাবে বানিয়ে আলু ফুলকপি ভাজাটা একদম নতুন স্টাইলে তৈরি করে দেখতে পারো। তৈরি করে বানিয়ে আমায় কমেন্ট করে জানিও যে কেমন খেতে লাগছে।